একই শাসক দলের ব্রিগেডের জেরে রাত সাড়ে আটটায় ম্যাচ তার উপর টিকিটের দামে বৈষম্যের জেরে এই কলকাতাটার বি মাঠে গিয়ে দেখা বয়কটের ডাক মোহনবাগান ক্লাবের পক্ষ থেকে আশঙ্কা ছিল যুব ভারতীর গ্যালারি এবার ভরবে তো গ্যালারি ভরল যার অধিকাংশ ভরালেন মোহনবাগান সমর্থকরাই সরকারি হিসাবে ষাট হাজার প্রকৃত হিসেবে উনিশ বিশ হতেই পারে তবে সবুজ বেরুন গ্যালারি যে প্রায় তিরিশ হাজার ছিল তা বলাই যায় সমালোচনা নিন্দা মান অভিমান প্রতিবাদ সব কিছুর ঊর্ধ্বে গিয়ে এই বড় ম্যাচ আবার দেখালো এই বাংলার ফুটবলের প্রতি নিজেদের ক্লাবের প্রতি ভালোবাসা ঠিক কোন উচ্চতায় হ্যাঁ এই আদি অনন্ত ভালোবাসার উপর ভরসা করেই তো রাত সাড়ে আটটায় ম্যাচ আয়োজন করেও লাভের আশা করতে পারে এফএসডিএল তা সে গেটসেল হোক বা টিআরপির নিরিখে এদিন ম্যাচ দেখতে এসেছিলেন মোহনবাগানের প্রাক্তন সচিব সৃঞ্জয় বসুও ক্লাবের বর্তমান সচিব দেবাশিস দত্তর ম্যাচ দেখা বয়কটের সিদ্ধান্ত অবশ্য সমর্থন করছেন না তিনি বলছেন ক্লাব থেকে টিকিট বিক্রি না হয় সমর্থকদের একটু অসুবিধা হল ইস্ট বেঙ্গলের দামে বৈষম্যের নিন্দা করলেও ম্যাচ না দেখার সিদ্ধান্ত তার কাছে সমর্থনযোগ্য নয় দাম বেশি করাটা একদমই উচিত হয়নি এটা কার বুদ্ধি কেমন বুদ্ধি কারণ ইস্ট বেঙ্গল ক্লাবেও তো নিতুদা এতদিন ধরে ময়দান করছেন তারও তো এইটুকুন বোঝা উচিত যে ফুটবল এমনই সবাই দেখতে চায় তবে আমার মনে হয় আমাদের মেম্বার বা এদের অপশানটা দেওয়া উচিত ছিল যে তারা টিকিটটা নিতে পারবে কিনা কারণ কাউ যদি মনে হতো দেখুন দুটো জিনিস আছে একটা হচ্ছে দাম বেশি তার প্রতিবাদ করা কিন্তু অপশানটাও দেওয়া উচিত ছিল যদি আমার কোনো মেম্বার আজকে পাঁচশো টাকা দিয়ে টিকিট কিনতে চায় সে কিনতে পারে তো ক্লাব থেকে এসে সো এটার মধ্যে আলোচনা আছে তবে এক কথায় আমি ক্লাবের সাথে একমত যে এইটাকে ধিক্কার জানানো উচিত তবে প্রতিবাদে টিকিট না বিক্রি করা ক্লাব থেকে কারণ অনেকে অনেকে অনেক খেটে অন্য জায়গা থেকে জোগাড় করতে হয়েছে তো সেইটা কতটা ঠিক আমি জানি না